আজকে 20 আগস্ট 2020 সাল, আমরা এসেছি সুন্দরবনের মধু সংগ্রহ করতে। মধুর চাকে ধোয়া দেওয়ার জন্য আমাদের আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে। আমাদের দুইজন ভাই ওনারা অলরেডি প্রস্তুত আছেন আগুন জ্বালানোর জন্য, ওনারা চেষ্টা করছেন আগুন জ্বালানোর জন্য এবং ধোয়া সৃষ্টি করার জন্য, যাতে মৌমাছিগুলো চলে যায়, উড়ে চলে যায় এবং আমরা মধুটা সংগ্রহ করতে পারি। আমরা সুন্দরবনে এখন গহীন বনে আছি, আমাদের চাকটি দেখা যাচ্ছে এই মুহূর্তে উপরে, দেখতে পাচ্ছেন চাকটি। আমাদের এক ভাই অলরেডি গাছে ওঠা শুরু করেছেন, যিনি আসলে ধোয়া দিয়ে মধু তাড়াবেন এবং চাকটি কাটবেন। আমরা অনেক দূর হেঁটে এসেছি বনের ভিতরে, এই জন্য আমরা কিছুটা হাঁপিয়ে উঠেছি। আপনাদেরকে আমরা অ্যাকচুয়ালি পিওর এবং খাঁটি সুন্দরবনের ন্যাচারাল চাক ভাঙা মধু দেওয়ার চেষ্টা করি, এই জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা এবং আপনাদেরকে আমরা লাইভ দেখাতে, মানে ভিডিও করে দেখানোর জন্য এখানে এসেছি। অলরেডি আমরা চাকের কাছাকাছি চলে গিয়েছি এবং কিছু মৌমাছি অলরেডি ওড়া শুরু করেছে। আমরা অ্যাকচুয়ালি এসেছি মধু কাটা দেখানোর জন্য। দেখেন কিভাবে মৌমাছি ভাঁ ভাঁ করে উড়ে যাচ্ছে, ধোয়া এবং তাপ তারা পেয়ে গেছে অলরেডি, সুন্দর সাদা অংশটা বেরিয়ে আসছে চাকের।
অলরেডি বানরে আমরা কেটে আনার পরে বাকি যে অবশিষ্ট চাকটুক ছিল সেটা বানরে অলরেডি চিন্তাই করে নিয়েছে আর কি। আমরা কি ওইদিকে যাবো? হ্যাঁ,